আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো অ্যাবসল ওরাল পেস্ট নিয়ে। এটি মুখের ঘা অথবা মুখ গহ্বরের ক্ষত সারাতে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা কাজ করে এবং কিভাবে ব্যবহার করবেন। অ্যাবসল অথবা অ্যামলেক্সানক্স 5% ওরাল পেস্ট। অ্যাবসল এর ফার্মাকোলজি। অ্যামলেক্সানক্স কিভাবে মুখ গহ্বর এবং এর ক্ষত সারানো ত্বরান্বিত করে তা অজানা। ইনভিট্রো স্টাডিজ থেকে প্রকাশিত যে অ্যামলেক্সানক্স মাস্ট সেল নিউট্রোফিল মনোনিউক্লিয়ার সেল থেকে ইনফ্ল্যামেটরি মেডিয়েটরস গঠন এবং নিঃসরণকে বাধা দানে কার্যকর। প্রাণীদের থেকে মুখে সেবনের পর অ্যামলেক্সানক্স অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রতিক্রিয়া প্রকাশ করে এবং তাৎক্ষণিক ও দেরিতে সংঘটিত অতি সংবেদনশীল প্রক্রিয়াকে বাধা দান করেছে। চলুন দেখা যাক এটা কিভাবে ব্যবহার করবেন। ক্ষত দেখা দেবার পর যত দ্রুত সম্ভব ব্যবহার করতে হবে। দিনে 4 বার অথবা প্রতিবার খাবার পর মুখ পরিষ্কার করে ব্যবহার করতে হবে। একটি নরম শুষ্ক কাপড় দিয়ে ক্ষত স্থানগুলো শুকিয়ে নিন। হাত ভালোভাবে ধুয়ে নিন। হাতের তর্জনীর অগ্রভাগ ভিজিয়ে নিন। পেস্ট আঙুলের অগ্রভাগে উঠিয়ে নিন। আলতোভাবে ক্ষতের উপর পেস্ট লাগিয়ে নিন। যদি একের অধিক ক্ষত থাকে তবে একই প্রক্রিয়ায় পুনরায় করুন। এরপর হাত ধুয়ে ফেলুন। চোখের সংস্পর্শে আসলে চোখ দ্রুত ধুয়ে ফেলুন। ক্ষত ভালো না হওয়া পর্যন্ত ব্যবহার করুন। যদি 10 দিনের মধ্যে ক্ষত ও ব্যথা নিরাময় ভালো মতো না হয় তবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। পার্শ্ব প্রতিক্রিয়া 1-2% রোগীদের ক্ষেত্রে অ্যাবসল ব্যবহারে ক্ষণস্থায়ী ব্যথা ও জ্বালাপোড়া অনুভূত হতে পারে। ক্লিনিক্যাল স্টাডিগুলিতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন কন্ট্যাক্ট মিউকোসাইটিস, বমি বমি ভাব, ডায়রিয়া অনিয়মিত দেখা যায়। অ্যামলেক্সানক্স বা এর উপাদানসমূহের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে অ্যামলেক্সানক্স ওরাল পেস্ট ব্যবহার অনুপযোগী। সতর্কতা: অ্যামলেক্সানক্স ওরাল পেস্ট ক্ষত স্থানে সরাসরি ব্যবহারের পর হাতের অগ্রভাগ তাৎক্ষণিক ধুয়ে ফেলতে হবে। র্যাশ অথবা কন্ট্যাক্ট মিউকোসাইটিস হলে ব্যবহার বন্ধ করতে। গর্ভাবস্থায় USFDA প্রেগনেন্সি ক্যাটাগরি B গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোনো পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত স্টাডি করা হয়নি, তাই গর্ভাবস্থায় ব্যবহারের সময় এর আসলে প্রয়োজন আছে কি না দেখতে হবে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে স্তন্যদানকারী ইঁদুরের দুগ্ধে অ্যামলেক্সানক্স পাওয়া গেছে, তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অ্যামলেক্সানক্স ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। শিশুদের ক্ষেত্রে শিশু রোগীদের ক্ষেত্রে অ্যামলেক্সানক্স ওরাল পেস্ট ব্যবহারের কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। অতিরিক্ত ব্যবহার: এটি সম্পূর্ণ টিউবের 5 গ্রাম পেস্ট খেয়ে ফেললে যে সিস্টেমিক শোষণ হয় তা প্রাণী দেহে অ্যামলেক্সানক্স এর সর্বোচ্চ নন টক্সিক মাত্রার নিচে অবস্থান করে। অতিরিক্ত ব্যবহারে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আপসেট যেমন ডায়রিয়া ও বমি হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে।